সত্যি বলছি, আমার মনটা থেকে থেকে বাবার জন্য বড্ড উতলা হচ্ছে। বড্ড মন কেমন করছে গো বাবাকে দেখার জন্য, আগে তো কখনো এমন হয়নি। কেন এমন হচ্ছে বুঝতে পাচ্ছি না। এই কথাই নে বাবা, এগুলো পড়ে নে, ষষ্ঠীর বোধন বোধহয় শুরু হয়ে গেল। হ্যাঁ, নতুন জামা কাপড়গুলো পরে নে, যা। না গো মা, আমি নতুন জামা কাপড় পরবো না, আমার ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না। তুমি বরং ঘরে গিয়ে বোনকে সাজিয়ে দাও, তারপর ওকে নিয়ে লাহাবাড়ির ঠাকুর দেখে এসো। তোর কি হয়েছে গদাই? পুজোর সময় তো তুই এমনটা করিস না। গেল কচুরি তো তুই কত মজা করলি, উল্লোর করলি। আর তাছাড়া তোর বাবা তো বলে গেলেন লাহাবাড়িতে গিয়ে ঠাকুর দেখে আসতে। হ্যাঁ, জমিদার মশাই বারবার করে বলে দিয়েছেন, তাছাড়া প্রসন্ন অনেকবার করে বলেছেন তো যেতে। তুমি যাও না মা বোনকে নিয়ে, আমার যে এবার কোথাও যেতে ভালো লাগছে না। থেকে থেকে বাবার কথা মনে পড়ছে, আমি বরং বাড়িতেই থাকি মা। বেশ, যা ভালো বুঝিস। সর্বমঙ্গলাকে না হয় আমি ধনীদের সাথে পাঠিয়ে দেব, আমারও আর যেতে ইচ্ছে করছে না। যাই, মেয়েটাকে শাড়ি পরিয়ে দি। বাবা তুমি ফিরে এসো বাবা, আমার যে তোমাকে ছাড়া একটু ভালো লাগছে না। বাবা তুমি ফিরে এসো। গদাই গদাই, চল বাবা খেতে দিদি, তোকে আর তোর বোনকে খেতে দিদি, আয় আয়। না মা, আমি এখন খাবো না, আমার খিদে নেই। কি হয়েছে তোর গদাই? বছরকার দিনে ঠাকুর পর্যন্ত দেখতে গেলি নে, আর এখন বলছি খেয়ে নে বলছিস খাবি নে, কি হয়েছে বলতো তোর? সত্যি বলছি, আমার মনটা থেকে থেকে বাবার জন্য বড্ড উতলা হচ্ছে। বড্ড মন কেমন করছে গো বাবাকে দেখার জন্য, আগে তো কখনো এমন হয়নি। কেন এমন হচ্ছে বুঝতে পাচ্ছি না। মা তোমার কাছে থাকতে আমার ভালোই লাগে, কিন্তু এবার কিছুই ভালো লাগছে না। কেবল মনে হচ্ছে বাবা এখানে থাকলেই ভালো হতো। কথাই ওই মানুষটারও নিশ্চয়ই তোর কথাই বারবার মনে পড়ছে, তাই তোর এমনটা হচ্ছে। এখন ওই মানুষটা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক, তাহলেই শান্তি। সব কেমন অশুভ মনে হচ্ছে। মা মা গো, মানুষটাকে ভালোয় ভালোয় পিড়িয়ে দিও মা, ভালোয় ভালোয় পিড়িয়ে দিও। হয়ে গেছে, আসছি। কিরে গদাই, দশমীর দিনেও একবার যাবি নে? হ্যাঁ হ্যাঁ যাবে যাবে, কেন যাবে নে? চল গদাই আমরা ঠাকুর বরণ করে আসি। আজ লাহাবাড়িতে দশমীর দেবী বরণ হচ্ছে, তারপর মায়ের বিসর্জন। চল চল চল, দেরি করিস নে।